আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের দয়ে ভালো আছি। আমি মোহাম্মদ আল মামুন রশিদ, সহকারী শিক্ষক মুস্তাফিজা ইউসুফ আলী ইসলাম কলেজ বলাহাট চাঁপাইনবাবগঞ্জ। আজকে আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু কথা বলব। তোমরা খাতা কলম নিয়ে বসো, আর এই অ্যাসাইনমেন্টটা একটু তোমরা ভালোভাবে লক্ষ্য করো। প্রথম অ্যাসাইনমেন্ট, তোমাদের যে অ্যাসাইনমেন্টটা পেয়েছ সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে পৃথিবীতে অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যান্টিবায়োটিক আছে। এদের সবার গঠন ও বৈশিষ্ট্য একরকম নয়। এদের মধ্যে প্রকৃতিতে কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া মানুষের উপকার ও অপকার করে থাকে। এ হচ্ছে উদ্দীপক। এখান থেকে কয়েকটি প্রশ্ন তোমাদের করা হয়েছে যে অ্যাম্বিক অনশন কোন অণুজীবের কারণে হয়, ব্যাকটেরিয়াকে আদিবাসী বলা হয় কেন, উদ্দীপকের প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে ব্যাখ্যা করো, উদ্দীপকের দ্বিতীয় অণুজীবটি অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। আর দুটি সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে, ছত্রাককে মৃত জীব বলা হয় কেন, ভাইরাসকে অপচয় জীব বলা হয় কেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর প্রথম অধ্যায়ে নিম্ন শ্রেণীর জীব শিরোনামে যে অধ্যায়টি রয়েছে সেখানে সবগুলোর উত্তর মোটামুটি তোমরা পেয়ে যাবে। নিম্ন শ্রেণীর জীব বলতে আমরা প্রথমত বুঝি যে জীবগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক, ছত্রাক ইত্যাদি। এদের দেখতে অনেক রকম যন্ত্রের প্রয়োজন হয়। এরা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে উপকার করে থাকে, অনেক সময় অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই নিম্ন শ্রেণীর জীব এই অধ্যায় থেকে আমরা এই প্রশ্নগুলো পাব, অ্যামিবিক আমাশয় কোন অণুজীবের কারণে হয়। পরবর্তী প্রশ্নের উত্তরটা এইভাবে আসবে, অ্যামিবিক আমাশয় অ্যান্টিবায়োটিক কারণে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ নম্বর প্রশ্ন একটু লক্ষ্য করো, যে ব্যাকটেরিয়াকে আদিবাসী বলা হয় কেন, ব্যাকটেরিয়াকে আদিবাসী বলার কারণ হচ্ছে যে ব্যাকটেরিয়ার কোষ নিউক্লিয়াসটি সুগঠিত নয়, আর নিউক্লিয়াস সুগঠিত না হওয়ার কারণে একে আদিকোষ বলা হয়। পৃথিবীর সৃষ্টি শুরুতে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছে, প্রথমে ব্যাকটেরিয়া, তারপরে আস্তে আস্তে উন্নত শ্রেণীর জীবের আবির্ভাব ঘটেছে। আর এই ব্যাকটেরিয়ার কোষটি আদি প্রকৃতির, অর্থাৎ এখানে নিউক্লিয়াস এর প্রাচীরটি সুগঠিত নয়, নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত না হওয়ার কারণে ব্যাকটেরিয়ার কোষকে আদিকোষ বলা হয়। গোয়ালার প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকের প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে ব্যাখ্যা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু উদ্দীপকে যাব, যে প্রথম অণুজীবের কথা বলে এখানে ভাইরাস। এই ভাইরাস উদ্ভিদ দেহে কোন কোন রোগ সৃষ্টি করে,
পূর্বে বলা হয়েছে যে এই অণুজীবগুলা উদ্ভিদ মানুষ সহ উদ্ভিদ এবং প্রাণী বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে আবার অনেক উপকারও করে থাকে। তো ভাইরাস উদ্ভিদ দেহে ধানের টুমরো রোগ, মোজাইক রোগ, এই রোগগুলির জন্য আমাদের যে প্রধান অর্থকরী ফসল ধান, খাদ্য শস্য ধান, এই ধান টুমরো রোগের জন্য এই ভাইরাস দায়ী। তারপর ২ নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপকের দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দ্বিতীয় অণুজীবটি হচ্ছে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব আমাদের বিশ্লেষণ করতে হবে। তো ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব যখন আলোচনা করব, যে কোন বস্তু বা জীব বা প্রাণী যখন অর্থনৈতিক গুরুত্ব আমরা আলোচনা করব, তখন সেই জীবটি বা বস্তুটি আমাদের মানুষ সহ অন্যান্য উদ্ভিদ এবং প্রাণীর বা প্রকৃতিতে কি ধরনের উপকার সাধন করে এবং কি কি অপকার করে, উপকারী এবং অপকারী উভয় দিক নিয়ে আমরা কথা বলব। তো প্রথমত ব্যাকটেরিয়ার আমরা উপকারী দিকগুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ব্যাকটেরিয়ার উপকারী দিকগুলো ক্লাসে পড়েছ, তখন আমি আবারও বলি যে এই ব্যাকটেরিয়া আমাদের অপকারের চেয়ে উপকারী বেশি করে থাকে। যেমন মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়া বাতাসে নাইট্রোজেনকে নাইট্রেটে রূপান্তর করে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে, অর্থাৎ মাটির উর্বর শক্তি বৃদ্ধি করে। আর উদ্ভিদ এই পুষ্টি গ্রহণ করে বৃদ্ধিপ্রাপ্ত হয়। দুই নম্বরে আমরা প্রতিনিয়ত যে প্রকৃতিতে জঞ্জাল সৃষ্টি হয়, মৃত জীব দেহ, ময়লা আবর্জনা, এগুলোকে পচিয়ে ব্যাকটেরিয়া মাটিতে মিশিয়ে দিয়ে আমাদের পৃথিবীকে জঞ্জাল মুক্ত করে। তিন নম্বরে আমরা বলতে পারি যে ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। চার নম্বরে বলব, পাট থেকে আঁশ ছড়াতে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চা কফি শিল্পে ব্যাকটেরিয়ার গুরুত্ব অপরিসীম। দুধ থেকে বিভিন্ন ধরনের খাবার যেমন দই তৈরিতে ব্যাকটেরিয়ার বিশেষ ভূমিকা পালন করে। এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতা। ব্যাকটেরিয়া কিছু মানুষের ক্ষতি সাধনও করে থাকে। ব্যাকটেরিয়া মানব দেহে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, যেমন নিউমোনিয়া, সর্দি ইত্যাদি। উদ্ভিদেও ব্যাকটেরিয়া কিছু কিছু রোগ সৃষ্টি করে থাকে। উপকারের দিকে আমরা এই বিভিন্ন জীবন রক্ষাকারী টিকাও এই ব্যাকটেরিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়। এবার আমি এই কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কথা বলব। ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছত্রাক হচ্ছে অসবুজ সর্বাঙ্গদেহী উদ্ভিদ। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, বিধায় এরা মৃত জৈব বস্তুর উপর জন্মে এবং সেখান থেকে খাদ্য গ্রহণ করে। আর মৃত জৈব বস্তুর উপর জন্মানোর কারণে
छत्रक के मृतजीवी बला है। दो नंबर संक्षिप्त प्रश्न आसते भाइरस के अकोषीय जीव बला है क्या? भाइरस के अकोषीय बलार कारण हे देह केवल मात्र बाहर प्रोटीन आवरण एवं प्रोटीन आवरण मध्य किछु निउक्लियो वस्तु थाके जेटा डीएनए अथवा आरएनए ताछाड़ा अन्य कोनो वस्तु पावा जाय ना। एटी कोषेर मध्य जे केंद्रिका साइटोप्लाज्म विभिन्न कोष अंगान थाके एगुला सबगुलोई भाइरासेर मध्य अनुपस्थित ए कारणे भाइरासके बला हय় অকোষীয় জীব। এই ছিল আজকের তোমাদের এই প্রথম অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং তার উত্তর। এই উত্তরগুলো তোমরা পরিষ্কারভাবে খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ছুটির মধ্যে বাড়িতে এগুলো আয়ত্ত করবে, ভালোভাবে লিখবে, হাতের লেখা সুন্দর করবে এবং আমি তোমাদের একটি উপদেশ দেব যে নেশা ছেড়ে কলম ধরি, সকল প্রকার মাদককে আমরা না বলি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।